এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। আচ্ছা শুন, একটা কথা বলবি? কি কথা বল না। তুই বলেছিলিস নিখিল দাদার কাঁধে নাকি গুরুভার? হ্যাঁ বলেছিলেন তো। সেই গুরুভার কি শেষ? সই, আমি তো তোকে সব কথা বলি, কিচ্ছু লুকোই না। তুইও বল না, নিখিল দাদার কাঁধে কিসের গুরুভার? আমার তো মা নেই, তাই সকলের মাকে দেখে রাখার গুরুভার আমার। এই কদিনে তুই কতটা বড় হয়ে গেছিস। এই তো সেদিন তুই আদু আদু ভাবে কথা বলতিস, আমি তোকে বাংলা পড়াতাম, নিশ্চয়ই মনে আছে? থাকবে না, আমি তো তোমার থেকে অনেক কিছু শিখেছি নিখিল দাদা। নিখিল দাদা, তোমার এই কাগজখানা পড়ে গেছে, নাও রাখো। এটা তো স্বদেশীদের দেওয়ার জন্য নিজে চিঠিগুলো লিখছিলেন, সেগুলোর মধ্যে একটা সই পেল কি করে? এটা তুই কোথা থেকে পেলি বোন? আমি পাইনি নিখিল দাদা, বাবা আমায় দিল। কাকাবাবু এটা পড়েছেন? হ্যাঁ পড়েছেন। কি বললেন কাকাবাবু? বাবা তো পড়ে খুব মজা পেয়েছেন, বললেন তুমি নাকি ছোটদের ছড়া লিখেছো। যাক, কাকাবাবু হয়তো সন্দেহ করেননি, কিন্তু এই চিঠিটা হঠাৎ করে আমার পকেট থেকে কিভাবে পড়ে গেল টেরই পেলাম না। এতটা দায়িত্ব জ্ঞানহীন কিভাবে হলাম আমি? না না, আমাকে আরো সাবধান হতে হবে। একটা ভুল পদক্ষেপে আমাদের গোটা মিশনটা অসফল হয়ে যেতে পারে। তোর কি আমার কাছে কোনো প্রশ্ন আছে বোন? না নিখিল দাদা, তুমি যেমন আমার দাদা তেমন আমার শিক্ষক, আমার নিজে থেকে তোমার কাছে করার কোনো প্রশ্ন নেই। কারণ আমি জানি যখন তোমার দরকার পড়বে তুমি আমাকে সবটা বলবে। আসি মা, আপনি সাবধানে থাকবেন আর আপনার ওষুধপত্র সব সময় করে খাবেন। হ্যাঁ আসি। বড় বৌদি, তুমি কি আর সত্যিও কোনোদিনও ফিরবে না? তারা দক্কা পড়বে না গো, কাল আমি ছোটকে সব দায়ভার বুঝিয়ে দিয়েছি, সে কাউকে আমার অভাব বুঝতে দেবে না, তুমি দেখো। ছোট বৌদির হাতে বার তুলে তুমি এ বাড়ি থেকে বিদেয় হলে তার হাত থেকে বা চিনিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আমার গায়ে হাত তুলতে যাওয়ার সাজা এবার আমি তাকে দেব। সুধা, দিদির নামে আর একটা কার কথা বললে চম্পকের কথা আমার মাথায় থাকবে না। কোনেটা তো ভোর ভোর কোথায় বেরিয়েছে শুনলাম, সে না আসা পর্যন্ত দাঁড়িয়ে যাবে না? একটু অপেক্ষা করো না মা। আর মায়া বাড়িয়ে কি লাভ মা, যেতে যখন হবেই তখন চলেই যায়। বড় মা, বড় মা,
বড় মা তুমি চলে যাচ্ছ, কবে ফিরবে? তোমাকে ছাড়া ঘুমোতে আমার ভয় করে বড় মা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মা এর যেন মাসির দরদ বেশি। শোনো মেয়ের কথা, এই তুই কি একটা মা রে? হ্যাঁ, একদিন তুই বড় মার কাছে শুতিস, এখন তোর নিজের মা তোকে কোলের কাছে নিয়ে শোবে, ভয় কেন পাবি? হ্যাঁ যতটা খেলগে যা, খেলগে যা, যা 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 যা। বড় বৌদি তুমি চলে যাচ্ছ, তাও ছোট বৌদি একবার টি এলো নে। আর ছোট বৌমার কথা বলিস না চাকরু, মতিব্য মজে ওর। মা মা আপনি আর ছোটর ওপর রাগ করে থাকবেন না মা, একদিন আমি তাকে যেমন ভাবে আগলে রাখতে, এখন থেকে আপনাকে তাকে তেমন ভাবে আগলে রাখতে হবে। শোনো বড় বউ, সৌরগর করতে গেলে অমন ছোট বড় অনেক কথাই সকলকে শুনতে হয়, তাই বলে রাগ দেখে সৌরের বিটে চেড়ে বাপের বাড়ি চলে যাওয়া বউ মানুষের শোভা পায় না বাপু। রাঙাটা করছি আমি না, খুব ছোটবেলায় বাপ মাকে হারিয়েছি গো, থাকার মধ্যে আছে আমার ভাই আর ভাইয়ের বউ। তুমি যেইটিকে আমার শৌরের বিটে বলছো, বের পর যখন এই বিটে পা রেখেছিলে এইটিকেই আমার বাপের বিটে বলে জেনেছি। রাঙা ঠাকুরজি, মেয়েদের তবু শৌরের বিটে চেড়ে বাপের বিটে যাওয়ার জায়গা থাকে, আমি তো আমার বাপের পিঠে চেড়েই চলে যাচ্ছি গো, আমার আর নিজের বলতে কিচ্ছু রইল না। বড় বৌদি আজ এখানে মানিক থাকলে তোমাকে কিছুতেই এখান থেকে যেতে দিত না, সে বেচারা তো জানেই না এখানে কি হচ্ছে। কি ভাবছেন? ভাবছি কিভাবে বদলা নেওয়া যায়। কিসের বদলা, কার থেকে নেবেন? কাল আমার সামনে আমার বউয়ের যারা অপমান করেছে তাদের ছেড়ে দেব ভাবছো? সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত, আয় আয়, তোদের অপেক্ষা করছিলাম। আগা করুন মহারাজ, আজ আমাদের কি কাজ? মহারাজের আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। তবে কি মহারাজ, মেসমশাইয়ের কথা মতো আজ আমাদের সাহেবদের কাজ না তুলে দিতে হবে? ওরা গরিব, ওদের উপর জুলুম করবেন না। কাল আপনাকে অত অপমান করার পরেও আপনি সাহেবদের হাতে খাজনা তুলে দেবেন মহারাজ? তোরা হয়তো ভুলে যাচ্ছিস, অপমান শুধু আমার না, তোদের বৌঠানেরও হয়েছিল। আর তোরা জানিস আমার অপমান আমি হজম করে নিলেও তোদের বৌঠানের অপমান আমি কোনোভাবেই হজম করি না। ঢোল গোবিন্দ আমার বউকে ওই গোবর খাওয়ানোর বিধেন দিয়েছিল বলে তার এমন অবস্থা করেছিলাম যে তার জন্য মুখুজ্জে বাড়ির দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে। আর ওই লাল মুখো সাহেব আর তেলবাজ পুলিশগুলো আমার বউয়ের ওপর বন্দুক ধরেছিল, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব তা কি করে হয়? ঠিক ঠিক, এই অপমান কিন্তু মেনে নেওয়া যায় না মহারাজ। এখন কি করবেন? কি করে বদলা নেবেন ওই সাহেবদের উপর? আজই তো সাহেবদের এই অপমানে বদলা নেওয়ার মোক্ষম দিন মন্ত্রী। খাজনা আদায়ের সময় বাবা একটা পুরো আলাদা মানুষ হয়ে যায়, কারোর কথা শোনে না, গরিব চাষিদের চোখের জলও বাবাকে টলাতে পারে না। আপনি যে অন্য কিছু ভাবছেন, বাবা যদি সেটা জেনে যায়? তুমি কোনো চিন্তা করো না বউ, অসুর মশাই কিচ্ছু টের পাবেন না। আর তুমি জানো তো তোমার স্বামীর অভিনয় ক্ষমতা, অসুর মশাই যেন কোনোভাবে সন্দেহ না করেন তাহলে কিন্তু আমার হাতে জমিদারে ভার দেবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, কেউ কিচ্ছু টের পাবেন না। কোমর বেঁধে নামবে মাঠে নকল জমিদার, চুরি করা খাজনা এবার করবো বাট পার, সাহেবদের মুখে জামা খসে দেব আর স্বপ্নের রাজপথে ঘোড়ায় শেষ, চাষিদের মুখে হাসি ফোটাবে শ্রীমান পৃথ্বীরাজ। বলো 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 সবাই, রাজা শ্রীমান পৃথ্বীরাজের জয়।
এই জামাই তুমি রেডি তো? 100 ভাগ। এই তরোয়ালটা তো ভুলে গেছি, তোরা দাঁড়া আমি এখনই নিয়ে আসছি। দাঁড়াও, ওই চাষাদের বাগে আনতে তরোয়ালে কোনো কাজ হবে না, অন্য অস্ত্র। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ শুন থেকে রবি সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।